বহুদিন পর ফের ছোট পর্দায় ফিরছেন দেশের মাটি ত্রিনয়নী খ্যাত শ্রুতি দাস। ছোট পর্দায় অতি পরিচিত মুখ অভিনেত্রী শ্রুতি দাস। এক সময় ত্রিনয়নী দেশের মাটি দুটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে বেশিদিন সময় নেয়নি শ্রুতি দাস। দেশের মাটি ধারাবাহিকের পর তাকে আর ছোট পর্দায় কোনো ধারাবাহিকে দেখা যায়নি। কয়েকবার কিছু সংবাদ মাধ্যমে অভিনেত্রীর ইন্টারভিউ থেকে আমরা জানতে পেরেছি তিনি মনের মতো কোনো চরিত্রে সুযোগ পাচ্ছেন না, ভালো চরিত্র পেলে আবার ফিরবেন। তবে ছোট পর্দায় না থাকলেও মিউজিক ভিডিও এবং নাচ নিয়ে ব্যস্ত রয়েছেন। পর্দায় নোয়া ওরফে শ্রুতি দাসকে আজও মনে রেখেছেন তার অনুরাগীরা। তবে তাদের জন্য রয়েছে সুখবর, আরও একবার তারা ছোট পর্দায় দেখতে পাবেন তাদের প্রিয় তারকাকে। এবার মহালয়ার বিশেষ পর্বে মা কালীর ভূমিকায় অভিনয় করবেন শ্রুতি দাস। কালার্স বাংলায় দুর্গা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এই চ্যানেলেই দেখা যাবে সকলের প্রিয় নোয়াকে। তাহলে বন্ধুরা, অভিনেত্রী শ্রুতি দাসের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।